আসসালামু আলাইকুম। নতুন সপ্তাহে নতুন চাকরির খবর নিয়ে আবারও আমরা হাজির হয়েছি। আজকের তারিখ 2/12/2022 শুক্রবার। আজকের জব সার্কুলার বিষয় প্রাইস সার্ভার এরিয়া জব সার্কুলার। তো এই জব সম্পর্কে যদি আমি একটু বিস্তারিত বলি, যে এই জবের টোটাল পোস্ট আছে হলো 24টা, এবং কোন পদে কতজন নিবে যদি আমি একটু ভেঙে বলি, যে প্রথমে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট নিবে 3 জন, যোগ্যতা অভিজ্ঞতা স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস বিষয়ে স্নাতক পাস BS/ED সম্পূর্ণ অগ্রাধিকার দেওয়া হবে। অকুপেশনাল থেরাপিস্ট নিবে 4 জন, অকুপেশনাল থেরাপিস্ট বিষয়ে স্নাতক পাস BS/ED সম্পূর্ণ প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে। 3 নম্বরে ফিজিওথেরাপিস্ট নিবে 3 জন, ফিজিওথেরাপিস্ট বিষয়ে স্নাতক পাস BS/ED সম্পূর্ণ হওয়ায় প্রার্থীগণ অগ্রাধিকার দেওয়া হবে। 4 নম্বরে সাইকোলজিস্ট অ্যান্ড সঙ্গীত অঙ্গন নৃত্য শিক্ষক নিবে 2 জন, যোগ্যতা অভিজ্ঞতা সাইকোলজিস্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস BS/ED সম্পূর্ণ অগ্রাধিকার, নাচ গান ও চিত্রকর্মের পারদর্শী ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাস। 5 নম্বরে ICT শিক্ষক 1 জন, সংশ্লিষ্ট বিষয়ে সম্মান সহ স্নাতক পাস, নাচ গান ও চিত্রকর্মের পারদর্শী হতে হবে। 6 নম্বরে সহকারী শিক্ষক 2 জন নিবে, যোগ্যতা অভিজ্ঞতা স্নাতক অথবা সমান সহ BS/ED এবং প্রযোজ্য প্রতিবন্ধিতা বিষয়ে প্রশিক্ষণ হতে হবে। 7 নম্বরে অফিস সহকারী অথবা ক্লার্ক নিবে 1 জন, যোগ্যতা অভিজ্ঞতা HSC বা সমমানের পাস সহ মুদ্রাক্ষরে বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি এবং কম্পিউটার পারদর্শী হতে হবে। 8 নম্বরে শিক্ষা সহকারী নিবে 5 জন, যোগ্যতা অভিজ্ঞতা SSC পাস হতে হবে, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 9 নম্বরে ড্রাইভার 1 জন, ভারী যানবাহন চালনায় লাইসেন্স জারি হতে হবে, অষ্টম শ্রেণী পাস হতে হবে। 10 নম্বরে বাস হেল্পার নিবে 1 জন, JSC বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। 11 নম্বর পরিশ্রম কর্মী 1 জন, অষ্টম শ্রেণী পাস হতে হবে, অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সত্য বলি, অধ্যক্ষ প্রাইস সার্ভার এরিয়া সার্ভার সেনানিবাস ঢাকা 1344 বরাবর 11 ডিসেম্বর 2022 তারিখের মধ্যে স্বহস্তে লেখা দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। দরখাস্তের সাথে জীবন বৃত্তান্ত, মোবাইল নাম্বার সহ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং 14 তলা রঙিন 2 কপি, পাসপোর্ট সাইজের ছবি সহ যথাযথ নিয়মে দাখিল করতে হবে। বাংলাদেশের যে কোনো ব্যাংকের মাধ্যমে প্রয়েস সার্ভার এরিয়া এর অনুকূলে উপরোক্ত 1 থেকে 6 নং পদের জন্য 500 টাকা এবং 7 থেকে 11 নং পদের জন্য 300 টাকা ব্যাংক ড্রপ পে অর্ডার অফারযোগ্য প্রদান করতে হবে। আবেদন পদের সাথে সংযোগ করতে হবে। সরাসরি নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক ঘোষিত বয়স সীমা প্রযোজ্য নয়, প্রযোজ্য হবে। সেনা সদস্যর জন্য 70 সমূহ শিথিলযোগ্য লিখিত মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে। গাড়ি চালকের ক্ষেত্রে মূল ড্রাইভিং লাইসেন্স সঙ্গে আনতে হবে। প্রয়েস সার্ভার এরিয়া প্রণীত নীতিমালা অনুযায়ী নিয়োগ কার্য সম্পন্ন হবে। এই প্রতিষ্ঠানের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রয়োজন অনুযায়ী সকল কর্মকর্তা কর্মচারীদের প্রাত্যহিক কর্তব্যের সময় নির্ধারিত হয়। পদের সংখ্যা পরবর্তী ক্ষেত্রে কর্তৃপক্ষ ক্ষমতা সংরক্ষণ করে। তো এই পোস্টের লিঙ্কটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুকের ভিডিও ডিসক্রিপশন চেক করলে পেয়ে যাবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউবের ভিডিও ডিসক্রিপশন চেক করলে এই লিঙ্কটা পেয়ে যাবেন। তো যারা এই পর্যন্ত, তবে এইটা শেষ করার আগে একটা কথা, যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো করে রাখবেন।
কারণ আমরা প্রত্যেক সপ্তাহে সবার আগে সকল ধরনের জব নিউজগুলো আপডেট আমরা আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটের মাধ্যমে পাবলিশ করে থাকি। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।